मॉर्निंग वेलकम बैक टू माय चैनल पॉपी डेली ब्लॉगे तुम्हारे अनेक अनेक स्वागत और अनेक भालोबासा। तो बंधुरा तुम्हारा सबाई केमन आछो? आशा करछी तुम्हारा सबाई खूब 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 भालो आछो। तो आमी अनेक भालो आछी। तो तुम्हारे बोले थिलाम आज बऊ आसबे सेटाई तुम्हारे साथे शेयर करब। तो देखो एखनी चले आसबे बऊ और 10-15 मिनिटर मध्य ढुके जाबे। तो आमिओ रेडी हये गेछि, एई जे शाड़ीटा पड़े नियेछि बुझते पारछो तुम्हारा, এটা হচ্ছে মুসলিম জামদানি বলে। আর শাড়ির কালারটা তো আমার ভীষণ পছন্দের আর খুব ভালো লাগে শাড়িটা পরতে। আর এটার সাথে একটা ব্লু কালারের ব্লাউজ পরেছি। তো কেমন লাগছে আমাকে দেখতে? আর এই যে হারটা এনেছিলাম যে কালকে, তো এই হারটা পরে নিয়েছি। আর এই যে হাতে আংটিগুলো পরে নিয়েছি। তো আমার গোল্ড জুয়েলারি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। তো এখানে দেখো একটা আইস্তি পরে নিয়েছি, আর এই পলাটা আর এইটা তো আমার হাতে সবসময় থাকে। আর এই হাতে দেখো বালা পরে নিয়েছি, আর এই যে মুক্তোর আংটিটা পরে নিয়েছি। তো আমার গোল্ড জুয়েলারি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা, কারণ ওগুলো আমার কাছে থাকে না, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। যদি বিয়েতে আমি পরি, যদি নিয়ে আসি, তাহলে তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, তো আমার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন যেগুলো পরেছি, এই যে এইটা একটা আইস্তি দেখো, খাড়ু বেসলেট, আর এই যে আংটিটা দেখো, এটা একটু লম্বা আংটি। আর এই যেটা, এই আংটিটা আমার খুব মানে প্রিয় আংটি, এই এই নখের আংটিটা। তো তোমাদের সাথে অন্য সময় গল্প করব। আর কানে চেঞ্জ করলাম না, যেটা সবসময় ইউজ করি সেটাই পরে নিলাম, আর এখন অত চেঞ্জ করতে ইচ্ছেও করছে না। আর কেনা কানের তো আমি খুব একটা পরি না, সেই জন্য এগুলোই থাক। ঠিক আছে, এগুলোই। আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভাবলাম চলো রেডি হয়েছি যখন একটু তাড়াতাড়ি, ওই জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে কয়েকটা শর্ট ভিডিও বানাবো, এমনি তো সেজেগুজে শর্ট ভিডিও বানানোই হয় না, সেই জন্য ভাবলাম চলো শর্ট ভিডিও বানাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর সেরকম হাবি জাবি সাজিনি, আর আমি না সাজতে একদমই পারি না, মেকআপ তো ওগুলো তো দূরে থাক, ওগুলো তো আমি ওগুলো তো আমি করতেই পারি না। তো যেরকম সিম্পল আমি রোজ সাজি সেরকমই সেজেছি। তো আচ্ছা, তো চলো এখন থেকে কি করছি না করছি আর বউ আসাটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো এখনকার মতো টাটা। তো দেখো বন্ধুরা, বউ চলে এসেছে মন্দিরের সামনে। তো তোমাদের একটু বউটাকে শেয়ার করালাম, বউটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর এই যেটা আমাদের মন্দির, তো এই মন্দিরটা এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমাদের পাড়াতে সবারই বিয়ে হোক, বিয়ে শাদি যে যার যেই হোক না কেন, সবাই এখানে চলে আসে এই মন্দির থেকে পজিশন করে, তারপরে বউ নিয়ে যায়। আর দেখো মন্দিরের এখানে একটা সরস্বতী পুজো হয়েছে, আর দেখো খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছিল। তো আমি তো দেখিনি, তো আজকেই দেখলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর দেখো ঘর ঘরের মতো করেছে, তো সেই জন্য আরও দেখতে খুব ভালো লাগছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। আর এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি একদম রেডি হয়ে সেজে গুজে। তো এখনই বউ নিয়ে যাওয়া হবে, তো নাচতে নাচতে পজিশন করে তোমার ডিজে বাজিয়ে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার যা, তোমাদেরকে এবার একটু হাই বলে দিবে, যাকে বললাম একটু হাই বলে দাও। তো চলো যা, এবার তোমাদেরকে একটু হাই বলে দিবে। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর স্কিপ করে যেও না, আর সবাই পুরো ভিডিওটা দেখো। তোমার আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো এই দেখো যা তোমাদের হাই বলে দিল, আর ওইদিকে দেখো ব্যাম্পারটি বাজনা বাজবে যে ওরা সবাই একদম রেডি হয়ে আছে। তো একটা বড় গাড়িও গিয়েছিল, তো বড় গাড়িটা এখনো এসে পৌঁছায়নি, তো বড় গাড়িটা আসলেই তোমার মানে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, আর সবাই নেমে সবাই বাজনা বাজছে পুরো দমে, সবাই বাজনার আওয়াজে সবাই নাচা শুরু হয়ে গেছে অলরেডি। আর এই যে মাম্মামকেও একটু তোমাদের সামনে দেখাই দিলাম। তো দেখো আর লাইটের আলোটাতে না ভালো মানে অন্ধকার অন্ধকার আসছে। আর এই যে এটা একটা ভাগ্নি হয়, তো গাড়ি থেকে নামলো, তো ওই জন্য মুখ চোখ এখনও ঠিক নেই, এটা একটা ভাগ্না বউ হয়। তো সবাই এখন এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে বড় গাড়িটাও চলে এসেছে, তো গাড়ি জার্নিং করে নেমেছে, তো ওই জন্য সবার এখন মানে চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো অনেকটাই জার্নিং করেছে, তোমার 5-6 ঘন্টা রাস্তা ছিল, তো জার্নিং করে এসেছে। তো চলো গাড়ি থেকে সবাই নামবে, তারপরে নাচতে নাচতে বউ নিয়ে বাড়ি যাওয়া হবে। তো আমাদের এখানকার নিয়মই প্রথম যেদিন ধরো বিয়ে করতে যায়, আর এই যে ভাস্তা বউ, তো ভাস্তা বউকে তো তোমরা সবাই চেনোই, আমার বেশিরভাগ মানে পুরনো বন্ধু যারা আছে তারা তো সবাই চেনো। আর এটাই যে ভাস্তা,
তো সবাই এখানে জমা হয়ে গেছে। আর যেটা বলছিলাম, আমাদের এখানে কি হয় বলো তো, যেদিন বিয়ে করতে যায় সেদিন তো মেয়ের বাড়িতে থাকে, আর পরের দিন বাসি বিয়ে করায়, বাসি বিয়ে হয়ে তারপরে বাসি বিয়ের দিনই সিঁদুর দান হয়। তো যেদিন বিয়ে করতে যায় সেদিন কিন্তু সিঁদুর দান হয় না, সেদিন হচ্ছে 7 পাক ঘোরে, পরের দিন 14 পাক ঘোরে। তো আমি তো বাসি বিয়েতে যাইনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে দেখো মন্দিরটায় এখন প্রণাম করাবে, বউবরকে এখান থেকে প্রণাম করিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাবে। তো যেটা বলছিলাম, তো দেখো ভাস্তা নাচানাচি করছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো এগুলো সব আমার কাছে ক্যামেরা বন্দি হয়ে থেকে যাবে, তাই না? এই দিনটা চলে গেলে কি হবে, পরে যখন আমি এই ভিডিওটা দেখবো, অবশ্য আমার ফোন থেকে নাই দেখি, যার ফোন থেকেই দেখি, তো দেখবো তখন ভালো লাগবে, যে জিনিসটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর ইউটিউবে এসে আর কি পেলাম না পেলাম সেটা কোনো বড় কথা না বন্ধুরা, অনেক মানুষের ভালোবাসা, অনেক তোমার বোন পেয়েছি, অনেক দিদি ভাই পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা, তাই না? আর কি পেলাম না পেলাম ওটা কোনো বড় কথা নয়। আর এই যে এগুলো সব স্মৃতি হয়ে থেকে যাবে আমার কাছে, তো যখন মাম্মামো বড় হয়ে যাবে তখন মাম্মামো দেখবো ছোটবেলার অনেক স্মৃতি এর মধ্যে ক্যামেরা বন্দি হয়ে আছে, তাই না? তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর কি কি কথা বলছি আর কোথায় চলে যাচ্ছি তো বুঝতে পারছি না বন্ধুরা। তো বলছিলাম যে তারপরে এখন সন্ধ্যাবেলা বউ ঢুকানো হয় বাড়িতে, তো নাচানাচি বোম ফুটিয়ে তারপরে আমরা বউকে বাড়িতে নিয়ে যাই, তো খুব মজাও লাগে। আর সকালবেলা যদি বউ নিয়ে যাওয়া যায় তাহলে তো সকালবেলা তো কোনো মজা লাগেই না, তখন তো আর ভালো লাগবে না, তখন রাস্তা দিয়ে নাচ ডান্স করতে করতে বউ নিয়ে যেতে তো ভালো লাগবে না। অবশ্য যার যেখানকার যেখানকার যেই নিয়ম সেই নিয়মটাই তো পালন করতে হবে, তাই না? আমাদের এখানকার এরকমই নিয়ম, সন্ধ্যাবেলা বউ ঢুকানো হয়। তো দেখো এখন বোম ফুটা শুরু হয়ে গেছে, তো অনেক রকম বোম ফুটা হবে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধু বান্ধবীদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও। আর এই যে দেখো আমাদের নাচানাচি শুরু হয়েছে, পুরো দমে স্প্রে করা হচ্ছে, আর ডিজে লাইটটা না যখন মুখে পড়ছে তখন মুখটা একদম পুরো দেখো লাল হয়ে যাচ্ছে অ্যাপেলের মতো। তো আমি একটু একটু নাচ করছিলাম, আবার ভাবছি চলো, তো নাচানাচি করছিলাম আবার একটু একটু করে ভিডিওও করছিলাম, আর দেখো যখন ডিজে লাইটটা চোখের মুখে লাগছিল তখন একদম মুখটা লাল অ্যাপেলের মতো হয়ে যাচ্ছে। আর এই যে দেখো উপরে বোমগুলো ফুটছে, তো এই বোমটা আমার খুব ভালো লাগে দেখতে, দেখো কি সুন্দর লাগছে। তো চলো সব কিছুই আমি ক্যামেরা বন্দি করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, আর আমার কাছে ওইগুলো থেকে গেল, তাই না? তো চলো আর বেশি বকবক না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ, দিতে চাই তোমাকে, ও তোমাকে, স্বপ্ন সাজাই নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে, জেনে তোমার রাখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে, যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে, পথ চেয়ে রই তেরি করোনা যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে, তুমি হাসলে সারাক্ষণ দিতে
তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই আর দুটি নয়নের রশ্মি শুতে যাই তোমাকে বন্ধুরা অনেক নাচানাচি হয়েই যাচ্ছে, এখনো নাচানাচির শেষ নেই। তো পুরো রাস্তাটা আমরা নাচ করতে করতে তারপরে বাড়ির সামনে চলে আসবো। আর এই দেখো মাম্মামও পুরো দমে নেচে যাচ্ছে, তো সবাই নাচছে, ছোট বড় সবাই খুব আনন্দ করছে আর সবাই খুব নাচানাচিও হচ্ছে। আর এই যে ব্যায়াম পার্টি বাজছে, আর এমনিও দেখবে রাস্তা দিয়ে যখন বাজনা যায় তখন একাই নাচতে ইচ্ছে করে, আর এটা তো বিয়েবাড়ি বউ নিয়ে যাওয়া। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত, তোমরা যারা যারা দেখলে, যদি তোমরা লাইক দিতে ভুলে যাও বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও। তো দেখো এবার বাড়ির সামনে চলে আসা হয়েছে, এবার বাড়ির সামনে অনেক বোম ফুটবে, ফুটে তারপরে আর একটু নাচানাচি হবে, হয়ে তারপরে বাড়িতে বউ ঢুকানো হবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমি যতটা আমি পারছি তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু একটু করে। তো পুরোটা তো আর দেখানো যাবে না, দেখালে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি অল্প অল্প করে তোমাদের সামনে সবটাই তুলে ধরছি। এই যে দেখো বিয়েবাড়িটা তো একদম লাইটিং দিয়ে সাজানো হয়েছে, আর এখানে এখন প্রচুর প্রচুর বোম ফুটবে, অনেক বোম ফুটে তারপরে বউ ঢুকানো হবে। আর তো সবাই এখনও নাচানাচি করেই চলছে, আর মাম্মা মামার পাশেই আছে, আর মাম্মা এখন জেদ করছে ও বোম ফুটাবে, কখন থেকে বলে যাচ্ছে আমাকে একটা বোম দাও আমি ফুটাবো। বোম মানে কি তারাবাতি ফুটাবে, তো মাম্মামকে তো এখনও দেওয়া হয়নি। তো দেখো আমি আবার তোমাদের সামনে একটু এলাম, মাঝে মাঝে একটু দেখা তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, নাচানাচি দেখাচ্ছি, তারপরে আমিও আবার একটু সামনে এসেও তোমাদের সামনে ভিডিও করছি। তো চলো নাচানাচি মোটামুটি হয়ে গেছে, তো এখন অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রি 11:30 বাজতেই চলেছে। তো এখন বউকে বরণ করে ভিতরে ঢুকানো হবে, তো চলো আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা পুরোটাই দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ বন্ধুরা, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সবাই পাশে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা স্প্রে করা হয়েছে, একদম বরফের মতো লাগছে না দেখতে, দেখতে। আর এই যে দেখো নাচানাচি এখনো চলছে, সবাই মনের খুশিতে নাচ করেই যাচ্ছে। তো চলো এখনই বউকে ভিতরে ঢোকানো হবে, তো বরণ করা হবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সবাই পাশে থেকো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এখনও সবাই পুরোদমে নেচেই যাচ্ছে আর স্প্রে করে, একদম বরফের মতো লাগছে, তো খুব ভালো লাগছে। কিন্তু লাইটিংয়ের আলোটাই না ভিডিওগুলো একদম মানে পরিষ্কার আসছে না সবার মুখগুলো। তো এখানে দেখো নতুন বউ কিন্তু নাচ করছে, নতুন বউ কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, সবাই মিলেই নাচানাচি হচ্ছে এখনও পুরোদমে।
তো কি বলো তো, এই নাচানাচি সহজে থামার না, এখন রাত্রি অনেক হয়ে গেছে, রাত্রি 11টা 11:30 বাজতেই চললো, তো এখনো কিন্তু বউকে ভিতরে ঢুকানো হয়নি। তো ভিতরে অনেক নিয়ম আছে, ওগুলো নিয়ম সব করা হবে, তো আমি অতটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, তো খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে, আর মামাকে খাওয়াতে হবে, সেই জন্য আমি বাড়ি চলে গিয়েছিলাম, সেই জন্য বেশি কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো, এটা আমার ননদ বসে আছে, আর ওই যে যা বসে আছে, সবাই এখানে বসে বসে দেখছে, কারণ এরা বরযাত্রী গিয়েছিল, তো এরা এখন গাড়ি জার্নি করে আসছে, আর এদের শরীরে এখন আর অত এনার্জি নেই, সব এনার্জি ফেল হয়ে গেছে, সেই জন্য এরা এখন এখানে বসে আছে। আর আমি তো বরযাত্রী যাইনি, সেই জন্য আমার শরীরে এখনও এনার্জিটা আছে। তো চলো, বউ ঢুকানোটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা, কেউ চলে যেও না, কিন্তু এখনও অনেকটাই বাকি আছে, তো চলো দেখতে থাকো। তো দেখো, এবার বউকে ভিতরে নিয়ে যাওয়া হবে। এই যে দেখো, বউকে ভিতরে নিয়ে আসা হয়েছে, তো বাইরে গেটের ওখানে ঘিয়ের প্রদীপ দেখিয়ে বউকে বরণ করে তারপরে ভিতরে নিয়ে আসা হয়। তো দেখো, আবার একটু ফটো টটো উঠানো হচ্ছে, একটু ভিডিও করে নেওয়া হচ্ছে। তো দেখো, এবার বউকে নিয়ে এসে এই যে এখানে যে আলপনাটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই আলপনাটা ওই জন্য দেওয়া হয়েছিল। আর এখানে দেখো, পিঁড়ি পেতে বউকে এবার সবাই আশীর্বাদ করবে, করে তারপরে বউকে ভিতরে নিয়ে যাবে। তো ভিতরে আরও অনেক নিয়মকানুন আছে, ওগুলো হবে, তো ওগুলো সবটা শেয়ার করতে পারিনি, বললাম না অনেক রাত্রি হয়ে গেছে, সেই জন্য আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের দেখিয়েছি বন্ধুরা। তো চলো, এবার ওদেরকে পিঁড়িতে বসিয়ে আশীর্বাদ করা হবে, তো সেটাই তোমাদের সাথে এখন একটু শেয়ার করব অল্প করে। তো দেখো, এই যে আমার বড় জা ওদেরকে ধান দুবলা দিয়ে আশীর্বাদ করছে, আশীর্বাদ করে তারপরে ওদেরকে ঘরে নিয়ে গিয়ে, ঘরেও অনেক রকমের নিয়ম আছে, তো ওই জন্য তো বললাম সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই বউ বরণ করা দিয়েই শেষ করে দিচ্ছি। পরের দিন নেক্সট ভিডিওতে তোমাদের বউ ভাতের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো, রিসেপশনের ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।